শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম কোথায় আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি চন্দন। গতকালের যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই বাগবাজারে, আপনারা নিশ্চয়ই যারা, প্রত্যেকেই আমরা জানি যে ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে পুরে ছাই হয়ে গেছে এখানকার বস্তি এলাকা, তারই পাশে মারাত্মকভাবে এফেক্টেড মায়ের বাড়ির কিছু অংশ, তারই সঙ্গে কিন্তু ঐতিহ্যবাহী 122 বছরের উদ্বোধনী কার্যালয়, যার সঙ্গে ইতিহাস, যার সঙ্গে কি বলবো, অনেক গুরুত্বপূর্ণ নথি, সব কিছু জড়িয়ে আছে। কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য আমরা পৌঁছেছি মহারাজের কাছে, তার সঙ্গে কথা বলবো, তার থেকে জানার চেষ্টা করবো। যদিও এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি আমরা দেখেছি তাতে খোলা চোখে কিন্তু বলা সম্ভব নয় কতটা ক্ষতি হয়েছে, তবুও জানার চেষ্টা করব যে কতটা ক্ষতিগ্রস্ত উদ্বোধনী কার্যালয়। মহারাজ, প্রথমেই আপনাকে আমি জিজ্ঞেস করব যে যদি একটু আমাদের দর্শকদের বলেন যে আপনার নামটা যদি। আমি স্বামী নিত্যমুক্তানন্দ, আমি মায়ের বাড়ির অধ্যক্ষ। কালকের ভয়াবহ অগ্নিকাণ্ড আপনারা দেখেছেন টিভিতে, সকলেই প্রত্যক্ষ করেছেন। তবে মায়ের বাড়ির কথা বলা হলো, মায়ের বাড়ির এটা একটা অংশ। অ্যাকচুয়ালি মায়ের বাড়ি এখানে প্রতিষ্ঠা হয় 1908 সালে, উদ্বোধন কার্যালয় তখন এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ছিল। ফার্স্ট ফ্লোরটা মায়ের জন্য নির্দিষ্ট রাখা ছিল। মা এই বাড়িতে আসেন 1909 সালে, সেই থেকে তার জীবনের শেষ 11 বছর এখানে ছিলেন। যদিও একাধারে ছিলেন না, তার কলকাতা স্টেশন বলতে এটাই ছিল। স্বামীজিও চাইছিলেন গঙ্গার ধারে মায়ের একটি বাড়ি হয়, সেটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে প্রথম সম্পাদক জেনারেল সেক্রেটারি স্বামী শারদানন্দজি এই বাড়িটি নির্মাণ করে মাকে এখানে নিয়ে আসেন। এবং তিনি একাধারে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক প্লাস মায়ের সেবক হিসাবে এখানে তার শেষ দিন অবধি সেবা করে গেছেন। পরবর্তীকালে যখন দেখা গেল উদ্বোধন কার্যালয়ের কাজকর্ম বেড়ে গেছে, এ বাড়িতে তা সংকলন হচ্ছে না, তখন নতুন একটি জমিতে, এখন বর্তমান যে উদ্বোধন কার্যালয়, এই জমিটি পাওয়া যায় গভর্নমেন্টের কাছ থেকে, সিএমডির কাছ থেকে লিজে, সেই বাড়িতে চারতলা একটি বাড়ি তৈরি হয়েছে। সেই বাড়িতেই পাবলিকেশনের এবং পত্রিকা দুটো ডিপার্টমেন্ট সেখানে কাজ করে। পত্রিকা হচ্ছে উদ্বোধন, যেটির কথা একটু আগে বলা হলো। মহারাজ, আপনার কাছে আমি আমি যেটা জানতে চাইবো, ইতিহাস তো অবশ্যই আছে এর সঙ্গে, কালকের এই অগ্নিকাণ্ডে কতটা ক্ষতিগ্রস্ত, খালি চোখে কতটা দেখছেন আপনারা যে আপনাদের এই কার্যালয় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি একটু আমাদের দর্শকদের। দোতলা এবং তিনতলা এই দুটো ফ্লোরের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সাধারণ পার্টটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, নর্দার্ন পার্টটা হয়নি। তিনতলার নর্দার্ন পার্টটাতে হচ্ছে আপনার লাইব্রেরি, লাইব্রেরিতে আগুন লাগেনি, কিন্তু তার সাধারণ পার্টটা যেটা, যেখানে আমাদের এডিটরের অফিস এবং পাবলিকেশনের অফিস রয়েছে, সেটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জানালা সমস্ত পুড়ে গেছে, দরজা পুড়ে গেছে, টেবিল চেয়ার পুড়েছে, বইপত্র পুড়েছে, এবং সেই বইয়ের ভিতরে কতটা আমাদের ঐতিহ্যবাহী জিনিস চলে গেছে সেটা আমরা এখনও অ্যাসেস করতে পারিনি বা ফাইন্ড আউট করতে পারিনি। আমাদের সেই লিস্ট ধরে সেগুলোকে আস্তে আস্তে করে দেখতে হবে কতটা আছে আর কতটা আমাদের প্রিজারভেশনে রয়েছে, যেটা নষ্ট হয়ে গিয়ে থাকলেও আমরা সেটা অন্য জায়গা থেকে কালেক্ট করে আনতে পারব। এর ভিতরে উদ্বোধনের প্রশ্নটা আগে আসে এই জন্য, যেহেতু উদ্বোধনটা প্রথম প্রকাশ পেয়েছিল 122 বছর আজকে তার হলো, স্বামীজির ইচ্ছাতে এই কাগজ প্রকাশিত হয়। স্বামী ত্রিগুণাদিত্যানন্দজি তারই গুরু ভাই, তিনি এটা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে তিনি বহু কষ্ট করে কাগজটি পাক্ষিক হিসাবে প্রথম বেরোয়, এখন মাসিক পত্রিকা হিসেবে সেটা বেরোচ্ছে। মাঘ মাসের পহেলা মাঘ সেটি বেরিয়েছিল এবং সেই কাগজটি যখন প্রথম স্বামীজি পান, স্বামীজি খুব খুশি হয়েছিলেন,
তার কাজ দেখে। সেই থেকে ধারাবাহিকভাবে 122 বছর একটি ধর্মীয় পত্রিকা কলকাতার, দ্বিতীয়টি নেই। কাজে এটির ঐতিহ্য এবং ইতিহাস কি বলবো, যে এটি বাংলার গৌরব। স্বামীজি চাইছিলেন এটি আরও বহু মানুষের কাছে যাক এবং বহুবিধ জিনিস তাতে যুক্ত হোক। আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব সব কিছু। তো এইরকম যে একটা উদ্বোধনী পত্রিকা যার সঙ্গে এরকম একটা ঐতিহ্য, ইতিহাস, গবেষণার বিষয় সব কিছু জড়িয়ে আছে, সেখানে প্রশাসনের তরফে কতটা আশ্বাস পেলেন আপনারা? তিনি বলেছেন আমাদের, আমরা আমাদের সঙ্গে মিট করতে চাইছিলেন, তিনি আসতে পারেননি, এই পারে যেহেতু রাস্তাটা কাটা হয়ে গেছে সেই জন্য আসতে পারেননি, কোনাতে দাঁড়িয়ে ছিলেন। আমাদের খবর পেয়ে আমরা গিয়েছিলাম এবং গিয়ে ওর সঙ্গে কথা বলা হয়েছে এবং আমরা বলেছি দেখো যদি আমাদের তরফ থেকে কিছু করার থাকে আপনি বলুন, আমরা সেটা করার চেষ্টা করব। তিনি বলেছেন যে আমাদের গভর্নমেন্ট আন্ডারটেক করেছে, আমাদের গভর্নমেন্ট ওদের দেখাশোনা করছে, তাদের যা কিছু করবার প্রয়োজন সে গভর্নমেন্ট করবে, সেটাতে আপনাদের কোনো কিছু করতে হবে না, দরকার হলে আমরা আপনাদের বলবো, আপনাদের কোনো সাহায্যের দরকার হলে এবং অন্য কোনো রকম কিছু সাহায্য সহায়তার দরকার হলে বলবেন, সেটা আমরা করব। মায়ের আশীর্বাদ, স্বামীজির আশীর্বাদ, আপামর মানুষের আশীর্বাদ সব মিলিয়ে উদ্বোধন পত্রিকা আবার ফের স্বমহিমায় প্রকাশিত হবে, আপনি কি বলেন? এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটি তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র, কাজে অ্যাক্সিডেন্ট তো জীবনের সঙ্গে জড়িত রয়েছে, কার জীবনে অ্যাক্সিডেন্ট হয়নি, সেই জন্য কি সেই কোনোদিন উঠে দাঁড়ায়নি? শিশু প্রথম যখন জন্মায় হামাগুড়ি দেয়, সে কি সারা জীবন ধরে হামাগুড়ি দিতে চায়? সে উঠে দাঁড়াতে চায়, দাঁড়াতে গিয়ে সে পড়ে যায়, সেই জন্য সে দাঁড়ানোটা থামিয়ে দেয়, তারপরে সে ছুটতে থাকে। কাজেই উদ্বোধন পত্রিকা যেভাবে ছুটে চলেছে 122 বছর ধরে ছুটেছে, সে অনন্তকাল যতক্ষণ রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মঠ আছে, ততদিন সেটা চলবে। ধন্যবাদ, আপনারা শুনলেন মহারাজ। কিন্তু যারা শুধুমাত্র আমরা নই, যারা রামকৃষ্ণ ভক্ত, মায়ের ভক্ত, স্বামীজির ভক্ত, তারা নন, আপামর মানুষ যাদের সঙ্গে নস্টালজিয়া জড়িত, উদ্বোধন পত্রিকা সাময়িক দুর্ঘটনা থামাতে পারবে না। মহারাজ যিনি এখনকার দায়িত্বে আছেন তিনি কিন্তু আপনাদের আশ্বস্ত করলেন। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরা কৌস্তবের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, এখন বিশ্ব বাংলা সংবাদ।